পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় এবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অন্তর্বর্তীকালীন জামিন আবেদন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুই দফায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় পর এই আবেদন করেছেন তাদের আইনজীবীরা। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামানের আদালতে এই জামিন আবেদন করা হয়। আদালত শুনানির জন্য বিকেল তিনটায় সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছে তাদের আইনজীবী। ফখরুল আব্বাস ছাড়াও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম জামিন আবেদন করেছেন।